অ্যাকচুয়ালি রেখা দিয়ে পুরো বাড়িটা সাজিয়েছে, সব ডেকোরেশন, ফুল, সব কিছু। শুভ জন্মদিন মা, সব রেখা দিয়ে করেছে বেশি। ইনফ্যাক্ট আমাকে বলছিল, প্রিয়জিৎ তোমার ঘরে সব জিনিসগুলো রাখবো, মাসিমা দেখতে পেলে পুরো সারপ্রাইজটাই ভেস্তে যাবে। ইনফ্যাক্ট তুমি যাতে শুনতে না পাও সেই জন্য আস্তে আস্তে রিহার্সালও দিচ্ছিল। এ তোর মা ঠাকুর ঠাকুর করে ধরা পড়ে গেল বুঝলি মামা। হ্যাঁ, আমাদের রেখা কিন্তু বরাবরই খুবই কাজে। হ্যাঁ, সে আর বলতে, তোমার মনে আছে কি বলতো, ওই যে সেবার ফ্যাক্টরিতে রান্নার ঠাকুর এলো না, ওরে বাপ, একা হাতে সবার রান্না করেছিল মামা। এর ঠাকুর ঠাকুর করে ও তুলনা নেই, কিন্তু সে গেল কোথায় বলতে কি বন্ধু। সীমা, আরে বাবা, নিচে মাসিমার জন্মদিন বলে একটা সারপ্রাইজ রেখেছি, আয় তাড়াতাড়ি আয়। এই সীমা, এই সীমা, তুই বেরোবি নাকি ছোটবেলার মতন দরজার তলা দিয়ে দড়ি ঢুকিয়ে তোকে আমি সাপের ভয় দেখাবো? সহ্য। আরে বাবা, কিছু তো বল। আচ্ছা নয়, বাইরে বেরিয়ে আমাকে চারটে কথা শুনিয়ে দে। এই সীমা, নিচে চল না। আমি আমাদের শুভ্রর বিয়ে ঠিক করেছি আমাদের রেখার সাথে। ম্যাডাম, ওটা ছোড় দা না। এটাই তো চাইছিলাম আমি। শুভ্র যে আগে এসব বোতলের মধ্যেই ডুবে থাকতো সে কথাটা সবাই ভুলেই গেছে। বাহ শুভ্র, বাহ! সবাইকে মনে করে দেওয়ার জন্যে থ্যাংক ইউ।